রাস পূর্ণিমার দিন সকালবেলায় শাস্ত্র বলল কিছু কাজ করতে হয়, যেগুলো করলে রাস লীলার বা রাস উপলক্ষে গান শোনা সার্থক হয়। কি? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি ভাইয়ের, প্রত্যেকটি বাচ্চার একটা কর্তব্য রাস পূর্ণিমার দিনে। কি কর্তব্য? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, সূর্য ওঠার আগে যদি পারেন ব্রহ্ম মুহূর্তে, 1 ঘন্টা 36 মিনিট সূর্য ওঠার আগে, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, কিংবা আকাশে তারা থাকবে এখনো মিলে যায়নি, তখন আপনি স্নান করতে পারেন, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। দুটো নিয়ম অনুযায়ী যদি আপনি পারেন না ব্রহ্ম মুহূর্তে, তাহলে এক কাজ করবেন মায়েরা, সকালেই স্নান করবেন, প্রাতঃ স্নান। গঙ্গায় স্নান করলে ভালো হয়, গঙ্গা কাছে নাই, সম্ভব নয়, পুকুরে করতে পারেন, নদীতে করতে পারেন, যদি না পারেন বাথরুমে জলে স্নান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে স্নান করবেন। গঙ্গা জল বাড়িতে থাকলে শেষে একটু গঙ্গা জল ঠিকিয়ে নেবেন, যদি গঙ্গা জল বাড়িতে না থাকে তাহলে গঙ্গা গঙ্গা বলে 3 বার জলটা মাথায় ছিটিয়ে নেবেন। আমি বলি নাই, শাস্ত্র বলল, কথাগুলো মানবেন, বিশেষ করে 10 তারিখে অগ্রহায়ণ মাসে এই নিয়মটা পালন করুন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে আপনি স্নানটা করার পর একটা নতুন বসন পরবেন, যদি না পারেন আপনি কাঁচা ধোয়া পোশাক পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরলে ভালো হয়, নইলে আপনার যা আছে তাই দিয়ে সেটাই পরবেন। কিছু মনে করেন, প্রতিটি ধর্মের কিন্তু একটা পোশাকের দরকার আছে। যেমন অফিসাররা পুলিশের বেশে এখন আছেন, বাড়িতে যখন থাকবেন তখন কি ওই বেশে থাকবেন? এটা ইউনিফর্ম, পোশাক, ওটা কিন্তু এই কাজ করার সময় থাকবে, কিন্তু যখন বাড়িতে থাকবেন তখন কিন্তু ওনাদের পোশাক চেঞ্জ হয়ে যাবে। বাচ্চা ছেলেদের একটা স্কুলে যাওয়ার পোশাক, বাচ্চা বাড়িতে এলে আবার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে। হরিবাসরে মালদা নদীয়া কোনোদিন যদি যান তাহলে দেখতে পাবেন কমিটির ছেলে, বাচ্চা ছেলে, বয়স্ক লোক সবাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শোনে, তিলক মালা নিয়ে। তো জিজ্ঞেস করলাম, এই বাচ্চাগুলোকে চিরকাল করে? বলে না, প্রতিদিন পারে না, যেদিন হরিনাম হচ্ছে গ্রামে অন্তত বছরে একটা দিন করি, আমরা দেখিয়ে দিই মহাপ্রভুর ভক্ত, অন্তত একটা দিন তো হতে পারলাম, মানে আচারটা করে দেখাতে চাইছে আর কি। আমি মালদার একটা জায়গাতে যাই একাদশীর দিনে গান করতে, চৈত্র মাসে, তো ওই এলাকাতে প্রায় 25টা গ্রাম আছে, বাচ্চা থেকে বয়স্ক সেদিন সবাই একাদশী করে, ওখানে প্রসাদ পাই, ফল প্রসাদ পাই। তার মানে প্রত্যেকটি এলাকাতে একটা করে নিয়ম আছে, আপনারা চেষ্টা করুন, এত শোনার পরও যদি আমরা সেই ধর্মে না যেতে পারি আর আমাদের দুঃখের কী হতে পারে জেনে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে শুভ্র পোশাক পরে স্নান টান করে আপনি একটা মালা তৈরি করবেন, যদি না পারেন দোকান থেকে কিনে এনে গোবিন্দের গলায় দেবেন। তার আগে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে গোপাল থাকলে দুধ দিয়ে স্নান করান, কিংবা গঙ্গা জল দিয়ে স্নান করান, যদি না থাকে কৃষ্ণের ছবি তো ক্যালেন্ডার তো আছে, গঙ্গা জল দিয়ে স্নান করান, না পারলে সাধারণ জল দিয়ে স্নান করান, একটা মালা পরিয়ে দিন, মালা পরিয়ে দিন, একটু চন্দন নিয়ে ভগবানের চরণে দিয়ে নিজের কপালে নিন, এই চন্দনটা আপনার নেবেন। 3, সবাই শুনবেন মন দিয়ে, সকালবেলায় কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। ভগবান কী খেতে ভালোবাসে? দুধের জিনিস খেতে ভালোবাসে, সেদিন দুধের পায়েস বা দুধের পিঠে করলে খুব ভালো হয়। যদি আপনার সম্ভব না হয় তুলসী পত্র বাতাসা যা আছে তাই দেবেন, এ অপশন দেওয়া হয়েছে, যদি সম্ভব না হয় দেবেন আপনি সেইটাই। এবার বলে দিই, সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ভজন করবেন। শাস্ত্র বলছে আজকে হরে কৃষ্ণ নাম বললে যে লাভটা না পেলেন পাবেন অবশ্যই, কিন্তু সেই দিন যেটা বলবেন তার 2 গুণ 3 গুণ 4 গুণ লাভ পাবেন সেদিন হরে কৃষ্ণ নাম বলে, রাস পূর্ণিমার দিনে। এই রাস পূর্ণিমার দিনে আপনি চেষ্টা করবেন নিজে ভক্ত নয় অপরকে ভক্ত করা। রাস পূর্ণিমার দিনে কোনো বাড়িতে যেন আমিষ না হয়, সেদিন পূর্ণিমার দিন একবার প্রত্যেকটি বাড়িতে নিরামিষ করবেন। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি কমিটির ছেলেদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদের সব বাড়িতে নিরামিষ হয়েছে তো সম্ভব হলে, নিশ্চয় আপনারা করবেন, কারণ রাস পূর্ণিমার দিন ভগবান সেদিন ব্রজগোপীদের নিয়ে নৃত্য করেছিলেন। নৃত্যটার নাম কি? শাস্ত্রে কোথাও হল্লিশ নৃত্য বলছে, কোথাও হল্লিশা নৃত্য বলছে, এই নৃত্য কিন্তু ব্রজগোপীদের সঙ্গে করেছিলেন সেদিন। একটা ভালো কাজ বলে দিই মায়েরা, এ দেখবেন যেটা দামোদর মাস, দাম উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট, ভগবানের পেটটা দড়ি দিয়ে বেঁধেছিল মা যশোদা, কোন দিন বেঁধেছিল? দামোদর মাসে। দামোদর মাস উত্থান একাদশীর দিনে কারো শেষ হলো, আবার দেখবেন রাস পূর্ণিমার দিনে, পূর্ণিমা টু পূর্ণিমা যারা করেছে রাস পূর্ণিমার দিনে শেষ হবে। তো মায়েরা রাস পূর্ণিমার দিনে একটা কাজ করবেন, সারা জীবন না করতে পারলেন, সারা বছর না করতে পারলেন, সারা মাস না করতে পারলেন, সেই দিনটা পালন করুন। একটা মাস যারা পালন করছে, নিয়ম পালন করছে, আপনারা সেই দিনটা অন্তত করুন, অনেক লাভ পাবেন শাস্ত্র বলছে। যদি সংসারী মানুষ না পারে কী করবেন? একটা তিলের প্রদীপ বা তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ, সবচাইতে ভালো হয় ঘিয়ের প্রদীপ, সেকেন্ড তিলের প্রদীপ, যদি না পারেন তাহলে তেলের প্রদীপ দেবেন, সোয়াবিন তেল, সরিষের তেল প্রদীপ দেবেন। এইবার ভগবানের চরণে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর যখন পুজো করবেন তখন ভগবানের চরণে কী ফুল দেবেন মায়ের? আহা, কী করবেন তখন? ভগবানের চরণে দেখাবেন 4 বার ওই দীপটা, নাভিতে দেখাবেন 2 বার আর বদনে দেখাবেন 3 বার। বলুন আপনারা, চরণে কবার দেখাবেন? 4 বার। আচ্ছা, নাভিতে কবার দেখাবেন? যারা আমার শুনেছে তারা জোরে বলছে, আর যারা শোনেন তারা বলছে আগে বলুন, মুখস্থ করি, তারপর পরের বছর কোথাও এলে আবার বলে দেবো। শুনে নিন, কবার? চরণে 4 বার, নাভিতে কবার? 2 বার, মুখে কবার? 3 বার, গোটা শরীরে কবার? 7 বার। এইবার বলি, ভগবানকে সেই প্রদীপটা দেখানোর পর সেই প্রদীপ দেবদেবীকে দেখাতে হয়,
তো দেবদেবীকে দেখাতে গেলে তার চরণে দেখালে ভুল করছেন, তার বদনে দেখাবেন কবার, সাতবার কিংবা তিনবার। এবার গুরুকে দেখাবেন, গুরু ছবি যদি থাকে বাড়িতে গুরুকে বদনে দেখাবেন, চরণে নয়। কিন্তু এইবার সেদিন একটা টোটকা ওষুধ আপনাদের বলে দিই, খুব টোটকা, এর শাস্ত্রের কথা কিন্তু পরিষ্কার। এটা কে বলছে? এই কথাটা জ্যোতিষ শাস্ত্র বলছে। যদি স্বামী স্ত্রীতে বোনাব বনি বোনাদ না থাকে, আপনাদের এখানে সব মিল খুব ভালো, অন্য জায়গায় নাই। আমাদের ওদিকে মেয়েদের একটা গণ্ডগোল আছে, আপনাদের আছে কিনা জানি না, অপরাধ নেবেন না, একটু বলে দিই, বলবো না বাদ দিয়ে দেবো, একটু বলে দিই, দাদা ভাইদের একটু আনন্দ হবে। কেন মেয়েদের দেখবেন সংসারে একটা জিনিস স্বামীকে বারবার বলে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল একবার 100% সবার বাড়িতে বলে, কেউ চুপ করে থাকবেন, কেউ হাঁ করে দেবেন, বলবে। আচ্ছা আর একটা কথা দেখবেন, অনেকে বলে দেখবেন নেহার দুটো ছেলের মা হলাম বললি, নইলে দেখতে কোন দিন চলে যেতাম, এটা বলে। আবার দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কী বলুন তো, ধরুন কালকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, স্বামী বলছে শুনছো চলো বিয়ে বাড়ি যাই, আমার তো ভালো কাপড় নাই, মানে এত দেবেন ভালো কাপড় আর নাই, মানে এটা আপনাদের এখানে হয় না, হাওড়াতে অন্য জায়গায় জেনে বললাম আর কি, দাদারা বলছে সব জায়গাতে হয়, জেনে নিন এরা। স্বামী স্ত্রীতে কোথাও যদি বনি বনাদ না হয়, আমি বলি নাই, পড়ে বলছি মাত্র, আমার জ্ঞান নাই, আমি পড়ে বললাম, জ্যোতিষ শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন কোন ফুল দেবেন, ভগবান হলুদ ফুল পছন্দ করে, সাদা ফুল পছন্দ করে, এখন তো গাঁদা ফুলের সময়, কি দেবেন? গাঁদা ফুল দেবেন, সাদা ফুল দেবেন, আর একটা ফুল দেবেন ভালোবাসার প্রতীক, কোন ফুলটা বলুন তো? গোলাপ, ভালোবাসার প্রতীক। এই ফুলটা আপনার স্বামী স্ত্রীতে বনিবরাদ না থাকলে, সংসারে অশান্তি থাকলে, জ্যোতিষ শাস্ত্র আমি এক জায়গায় পড়ছিলাম, অরুণ গভীর বলে একজন বিখ্যাত জ্যোতিষ আছে, তার কথাগুলো আমি একদিন পড়ছিলাম, তো দেখতে পাচ্ছিলাম তিনি বলছেন, বা আরও চার পাঁচজনকে দেখলাম সবাই একই কথাই বলছেন, বলছেন যে স্বামী স্ত্রীতে কোনো বনি বনাদ সংসারে অশান্তি থাকলে সেদিন প্রত্যেকটি মায়ের একটা করে কর্তব্য আছে, গোলাপ ফুল কিনে এনে ভগবানের চরণে বসে প্রার্থনা করে বলতে হবে, প্রভু আজকে রাসলীলার দিন, আজ তুমি ব্রজগোপীদের সঙ্গে আনন্দে ভালোবাসায় বিভোর হয়ে থাকো, রাধারানীকে ভালোবেসে পাশে তুমি নৃত্য করো, আজকে হে মা হে প্রভু আজকে গোলাপ ফুলটা ভালোবাসার প্রতীক, এই ফুল তোমাকে দিলাম, আমি যেন আমার স্বামী সংসার নিয়ে তোমার মতো আনন্দে সংসারে থাকতে পারিনি তাই করি। এই প্রার্থনাটা প্রত্যেকটি মায়ের কিন্তু রাস পূর্ণিমার দিনে কর্তব্য থাকবে করার, বারবার বললাম, আর বেশি দেরি নেই, কিন্তু পরশু তারিখে আছে, এইবার বলে দিই শেষ নিয়মটা বলে দিই, পূর্ণিমার দিনে আকাশের চাঁদ একবারে পরিপূর্ণ থাকে। এইবার জ্যোতিষ থেকে আমি এলাম আয়ুর্বেদ, আয়ুর্বেদ শাস্ত্র কি বলল দেখুন, আয়ুর্বেদ শাস্ত্র বলল পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো, সেই চাঁদের আলো কিন্তু কোনো খাবারের ওপরে পড়লে তার গুণ কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যায়, কোনো জড়িবুটির ওপরে পড়লে ওই চাঁদের আলো বিজ্ঞানও বলছে পর্যন্ত 2 গুণ বেড়ে যায় তার শক্তি। কীরকম? আপনি সেদিন একটু পরমান্ন পায়েস তৈরি করবেন, সন্ধ্যাবেলায় উঠানে যেখানে চাঁদের আলো পড়ছে সেই উঠানে চাঁদের আলোতে ওই পরমান্নটাকে দিয়ে দেবেন, একটা কোনো কিছুর ওপরে চাপিয়ে থালাতে দিয়ে দেবেন, বসে ভগবান কাছে প্রার্থনা করবেন, পূর্ণচন্দ্রের কাছে প্রার্থনা করবেন, 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা পর সেই পায়েসটা নিয়ে এসে আপনার বাড়ির বাচ্চাকে খাওয়াবেন, আপনারা খাবেন, তার মানে কি ওই প্রসাদটাতে চাঁদের আলো পৌঁছালে আপনার শরীরে যে গুণ পেত তার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে উপকারিতা। আর একটা বলছে যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে ঘাটে, যারা আয়ুর্বেদ চিকিৎসা করে, ওই দিন নাকি জড়িবুটিগুলো ওই চাঁদের আলোতে উঠানে রেখে দেয়, সারা রাত্রি চাঁদের আলো পায়, ওই জড়িবুটির যে গুণ থাকে তার চাইতে 2 থেকে 3 থেকে 5 থেকে 7 গুণ বৃদ্ধি পেয়ে যায় তার উপকারিতা। এই জন্যে চাঁদের আলোটা পূর্ণিমার দিনে, শুধু এই পূর্ণিমা নয় প্রত্যেক পূর্ণিমার দিনে কিন্তু খুব উপকারিতা আছে। আপনার রাস পূর্ণিমার দিনে এই নিয়মগুলো সব পালন করুন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ছোট্ট ছেলেটা দুঃখী, ক বছর বয়সে গেল জোরে বলুন, 5 বছর, মাথায় কি দিল, সোনার কলসি না রূপোর কলসি, জোরে বলুন, মাটির, যে ঘুমাচ্ছে সে বলুন, কোন কলসি, জোরে বলুন, মাটির কলসি, বা এই যে আপনারা উত্তর দিচ্ছেন তার মানে আপনার জেগে আছেন, মাটির কলসি, সবাই লক্ষ্য করুন, কিন্তু জল নিতে গেছে, বিবাদ আছে, ভালো কাজে শত্রু আছে, ওই পার থেকে কয়েকটা মেয়ে বলছে এ খোকা কি নাম তোর, দুঃখী, দুঃখী কোথা থেকে এসছিস, এসছি আমি অনেক দূর থেকে, আমার বাড়ি হচ্ছে ওই খড়গপুরের কাছে ধারেন্দা গ্রাম, তা কোথায় এলি বাবা, বলে এলাম আমি ওই হৃদয় চৈতন্যের বাড়ি, তা কী জন্য এসছিস, দীক্ষা নেবো বলে, পালিয়ে যা,
মেয়েগুলো বলছে পালিয়ে যা বলে কেন তোর মতো কত ছেলে এলো ওই হৃদয়চন্দ্র লোকটা ওই তো এরকমই বটে হৃদয়চন্দ্র কেন গরুর মতো খাটাই মন্ত্র দেয় না আবার পাঠিয়ে দেয় তোকে ওরকম করবে ছোট্ট ছেলেটা বলল ও মাসি তোমরা কিছু বুঝলে না গরু হলো নারকেলের মতো গো ওপরটা শক্ত ভেতরে সাঁজল আছে বাবা যেমন ছেলের প্রতি নারকেলের মতো শাসন করে কিন্তু প্রেম ভক্তি আছে প্রেম আছে না ছেলের প্রতি মায়েরা দেখবেন আপনারা যখন বাচ্চাকে স্নান করান শীতকালের দিনে তখন ঠান্ডা জল দিয়ে রোগ রে তখন ছেলে ভাবে মা মাকে কত কষ্ট দেয় কিন্তু যখন স্নান করিয়ে ভালো কাপড়টা পরিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেন তখন শ্বাস জলের মতো প্রেম হয়ে যায় গুরু সেরকম প্রথমে আপনাকে শাসন করবে কিন্তু ভেতরে ভেতরে প্রেম থাকবে তখন পাড়ার মেয়েরা বললো দেখলি তো ভালোর কাল নাই এক বলতে গেলি এক বলে বসে রইল অত কাজ নাই জল নিতে এসেছিস জল নিয়ে চল কথাই বলে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যাই তত আনন্দ যা উচ্ছন্নে যা উচ্ছন্নে যা বলে পালিয়ে গেল ছোট্ট দুঃখী মাটির কলসিতে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে একদিন দগদগে ঘা হয়ে গেল দুঃখী মনে মনে ভাবলো আমি তো জল আনতে বন্ধ করে ফেলবো যদি আমি মাথায় পাগড়ি না বাঁধি যেই না দুঃখী ছোট্ট দুঃখী মাথায় পাগড়িটা বেঁধেছে সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী মাথায় পাগড়িটা বেঁধে প্রতিদিন জল আনছে যখন জল আনছে তখন গুরুদেব মনে মনে ভাবছে দুঃখী কেন পাগড়ি বেঁধেছে কিন্তু দুঃখী পাগড়িটাকে বেঁধে বেঁধে জল আনছে আর গাইছে আমি কেমন করে যাব আমি আর পাচ্ছি না কষ্ট কত মাথায় যন্ত্রণা তবু জল আনতে ছাড়ে নাই ছোট্ট দুঃখী গাইছে আমি কেমন করে ডাকিব হরি বলো না আমায় বলো না আমায় আমি কেমন করে ডাকিব হরি বলো গো ভালো বলো গো আমার কেমন করে বাঁচব ভালো বলো না আমার আমি কেমন করে ডাকব হরি বলো গো জামাই বলো গো আমাই উলধ্বনি ওই আমি দয়াল ঠাকুর দয়া করয়া আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করয়া মারে আজ তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করয়া মারে তুমি আমি পতিত পড়ে আছি কৃপা করয়া তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করয়ামারে আমি পতি পড়ে আছি কৃপা করয়ামারে আজ তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করয়ামারে আমি পতি আমি কেমন করে ডাকব হরি বলো না আমায় বলো না আমায় আমি কেমন করে ডাকব হরি বলো গো আমায় বলো গো আমায় দুঃখী এ তুই কি করেছিস বাবা মাথায়
এ মাথায় পাগড়ি কেন কি হয়েছে তোর বাবা বলতে পারবো না পাগড়ি খোল খুলতে আমি পারবো না আমি খুলতে পারবো না খোল নালে আমি খুলে দেব তুমি খুলে দাও গুরুদেব জোর করে গিয়ে যখন পাগড়িটা খুলে দিয়েছে যেই না পাগড়ি খুলেছে আমি মাথার মধ্যে দগদগে ঘা দেখতে পেয়ে চমকে উঠেছি এ কি বাবা তোর মাথায় দগদগে ঘা পোঁকা হয়ে গেছে তুই আগে বলিসনি কেন যেদিন থেকে তুই বাড়ি ছেড়ে আমার কাছে এসেছিস সেদিন থেকে আমি তোর বাবা আমি তোর মা তুই আমায় বললি না কেন বাবা আমি তোকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাবার ব্যবস্থা করে দেব ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে ওগো গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে তুমি না হয় কবিরাজ দেখে আমার চিকিৎসা করাতে কবিরাজ আমায় মলমে মেখে শুয়ে থাকতে বলতো কিন্তু আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম হরি ও আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম সবাই করো জোরে বসুন শাস্ত্র বলছে মানুষ জন্ম লাভ করেছেন 84 জনই ভ্রমণ করে তো 84টা হিসাব আপনি করবেন আমি অঙ্কতে কাঁচা একটু আমাকে হিসাব বুঝিয়ে দেবেন আপনারা কে কেমন শুনছেন আমি এখনই দেখব ছোট্ট দুঃখী বলল শোনো গুরুদেব 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্মে পেলাম 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম জন্ম নিলাম শুনবেন শুনবেন 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম জন্ম নিলাম এদিকে এদিকে কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম জন্ম নিলাম যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো তুলসীর ডাল ভক্ত কণ্ঠে মালা করে নিল সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল গাছ জন্ম হতে মুক্তি হয়ে গেল 9 লক্ষ বার জলে জন্ম নিলাম জলে জন্ম নিলাম কত রকমের জীব জন্তু জলে হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম মন্দিরে বেজে উঠিলাম সেই দিনে আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল শুনবেন 20 আর 9 কত হয় 41 29 আমি যেন 41 বলেছি 2-4 জন হচ্ছে হ্যাঁ মানে আপনি কি আর ভুল বলছেন কত 29 11 লক্ষ বার আমি পোকারূপী জন্ম নিলাম পোকা রূপে জন্ম নিলাম কত রকমের পোকা হতে হতে যেদিনই আমি ভ্রমর কুলে জন্ম নিলাম যেদিনই আমি ভ্রমর কুলে জন্ম নিলাম যেদিন ভ্রমর কুলে জন্ম নিয়ে মধু সংগ্রহ করে ফুল থেকে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম সেবাই লাগালাম সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল কত হলো 40 বা খুশি খুব আমি 40 আচ্ছা 30 লক্ষ বার পশু কুললে জন্মে নিতে নিতে যেদিন আমি গাভী কুললে জন্মে নিলাম যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো গাভীর দুগ্ধ দিয়ে ভগবানের সেবা তৈরি হলো সেদিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল 70 70 70 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিনই আমি ময়ূরী কুলে জন্মে নিলাম ময়ূরী কুলে জন্ম নিলাম গোবিন্দ কৃপা করে যেদিন
ময়ূরের পুচ্ছ মাথায় নিল সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল পাখি জন্ম হতে মুক্তি হয়ে চতুর লক্ষ চ বায়নরা চার লক্ষ বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি বাম ভক্ত হনুমান হয়ে গেলাম যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম মানুষ কুলে জন্ম নিয়ে মানুষে যা পারলো না হনুমান তা দেখিয়ে দিল রামকে কেমন করে ভজন পরিহারে ভজন করতে হয় ভজন করতে হয় মেয়েরা হনুমান যখন সীতামাকে উদ্ধার করেছিল তখন আমার দিকে সীতামাকে যখন উদ্ধার করেছিল সীতামা আদর করে বললো হনু তোকে একটা মতির মালা দিলাম নে মতির মালাটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে হনুমান কী করলো মাথায় ঠেকালো কপালে ঠেকালো তারপর চোখে ঠেকালো নাকে ঠেকালো জিভ দিয়ে চেটে দেখলো দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল 64 টুকরো হয়ে গেল প্রশ্ন করবেন 65 হলো না 63 হলো না 64 কেন হলো এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো মাথায় রাখবেন এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো এইবার যেই না দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে মা এ তুমি কী করলে বানরে সপিলে মতি মতিতে তারা নাই কোমতি অনাসে কাটে তারে দন্তে বানরকে মতির মালা দিলে বানরের মতির মালার কী মানে জানে মানে লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে সীতার কাছে ও তো মতির মালার মানে জানে না দাঁত দিয়ে কেটে দিয়েছে আরে বাবা অতুল্য ধন তুলসীরে তুমি জানে তুলসীরে কুকুরে কি তার মান্য রাখে যে তুলসীর মালা কণ্ঠে পড়েন আপনারা পাতা গোবিন্দ সেবাই দেন সেই তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে কুকুর কি জানে তুলসীর পাতার গুণ কি আছে তুলসী পাতার মানে কি আছে ও তো কুকুরের সমান বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে বাচ্চা যেমন প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় ও তো মন্দিরের মানে জানে না হনুমান সেই রকম সীতা তখন ডেকে গিয়ে বলছে সত্যি বলেছে লক্ষণ এই হনু তুই আমার মাকে অপমান করলি ছি তোর লজ্জা করে না আমাদেরকে এরকম কথা বললে আমরা রেগে যেতাম হনুমান কত বড় বৈষ্ণব দেখুন মাথা নিচু করে বলছে মা গো তোমার মালাকে আমি কি কখনোই অপমান করতে অপমান করিতে পারি এ মালা তো যেমন তেমন মালা নয় আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটি আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটে আমার মায়ের দেওয়া ভালোবাসা আমার মায়ের দেওয়া ভালো ভালোবাসা আমার মায়ের দেওয়া ভালোবাসা আমার মায়ের দেওয়া ভালোবাসার মালাবটি মালাবটে এই মালা চোখে ঠেকালাম কেন জানো দেখলাম ভগবান রামে দেখা যায় কিনা কপালে ঠেকালাম কেন জানো তোমাকে প্রণাম করার জন্য কানে ঠেকালাম কেন জানো এতে রামের নাম শোনা যায় কিনা নাকে ঠেকালামে কেন জানো রামচরণের তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা আমি জীবি দিয়ে চেটে চেটে দেখলামে কেন জানো রামচরণের স্পর্শ পাওয়ার জন্য দাঁত দিয়ে কেটে কেটে দেখলাম কেন জানো এ মালাতে যদি রাম নাম শোনা না যায় রাম অঙ্গের গন্ধ না পাওয়া যায় এ তো অলঙ্কার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে দেখলাম লক্ষণ চমকে গিয়ে বলল হনুমান রে আমার ভেতর অহংকার ছিল রাম আমার দাদা আমি তার ভাই তুই যে এত ভজনা করিস আমার জানা নাই তুই দেখাতে পারিস রামকে হৃদয় মাঝে লক্ষণ বলল হনুমান বলল দাও তোমার তীরটাকে যেই না তীরটাকে দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে দেখা একা রাম নয় দেখে সীতারামের যুগলে মিলন দেখে সীতারামের যুগল মিলন সীতারামের যুগল মিলন সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয় মাঝে সীতারামের হৃদয় মিলন হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে হনুমানের হৃদয় মাঝে ওগো আর কি তারে মারতে পারে আজ হনুমানের হৃদয় মাঝে দেখে সীতারামের আমি আপনাদেরকে বলবো কৃষ্ণ ভক্ত হয়ে যান যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি অপরাধ নেবেন না আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত হন আমার জীবনে একটা ঘটনা আছে ছোট্ট ঘটনা এটাই অনেকে আমাকে দেখছে আর মোবাইলে দেখছে এইরকম তো নয় তাহলে এরকম কেন চুল কেন নাই আমার মা 20-25 দিন আগে আমায় ছেড়ে চলে গেছেন তাকে তার শ্রাদ্ধ ক্রিয়া কমপ্লিট করে আমি আস্তে আস্তে বেরিয়েছি আর আপনারা আশীর্বাদ করবেন বাবা তো চলে গেছেন 2 বছর আগে মাও হঠাৎ করে চলে গেলেন কীর্তন করতে গিয়েছি আপনাদের হাওড়াতেই ছিলাম আমি সুকান্ত সিংহের নার্সিংহোমে ছিলাম আপনাদের সামনে কোথায় যেন বটে
জায়গাটা মনে নেই, ওখানে আমি ছিলাম। সেই দিনই রাত্রিতে কিন্তু মা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, আমি গিয়ে জীবন্ত অবস্থায় দেখেছি। পরবর্তী দিন একজন কমিটি আমাকে একবারে ছাড়েনি, জোর করে নিয়ে গেছে, মা তো আপনার মরে নাই, বেঁচে আছে, আপনাকে আসতেই হবে, নইলে আমাদের এখানে কুরুক্ষেত্র বেঁধে গেছে, থানা পুলিশ হয়ে গেছে, আপনাকে আসতেই হবে। তো মাকে প্রণাম করে গিয়েছিলাম, বলেছিলাম জল খাবো না, গান করে চলে আসবো। গান করে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি রাস্তাতে শুনলাম আমার মা চলে গেছেন, আর আমি দেখতে পেলাম না। তাদেরকে খবরটা দিয়েছিলাম, তারা লজ্জায় কথা বললি, বললাম আমার মা আপনাদের কমিটির মধ্যে যদি কারো কিছু হয়ে যায় কারো মায়ের, সে কি কীর্তন শুনতে আসবে? তা আপনি যখন এরকম একটা কাজ করলেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আমি কাউকে অভিশাপ দেবো না, ঈশ্বরের বিচার আছে, শুধু মঙ্গল করুন এটুকু বলবো। শুধু বলতে চাই আপনাদের একটা কথা, যে আপনারা কৃষ্ণ ভক্ত হন, কি শিক্ষিত, কি সাধারণ মানুষ, কি সবাই, আপনাদেরকে বলে যাই, আমি তো ইংরেজিতে এম এ করেছিলাম, বর্ধমান থেকে বিএড করেছিলাম, সাতজন বন্ধু, কিন্তু ছজন এখন স্কুলের শিক্ষক, এবং তার মধ্যে তিনজন শিক্ষিকা, তিনজন শিক্ষক, আমি হলাম না সেকেন্ড ছিলাম। তারা আমাকে ফোন করে করে এখন বলে, প্রদীপ আমরা সরকারি চাকরি করলাম, তুই কি করিস? তখন আমি বললাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজন চাকর হলাম যার জন্য এত এত ভক্তের চরণ ধরে আমি মাথায় পেলাম, আশীর্বাদ করবেন। এখন তারা ফোন করে করে বলে, পরের জন্মে তোরা কত মালা পাচ্ছিস, আমাকে বলে কত মালা পাচ্ছিস, আমরা পেলাম না রে, বলে পাবি পাবি, পরের জন্মে একবার চেষ্টা করে দেখ, বলে এই জন্মেই চেষ্টা করবো যেন কীর্তন শিখতে পারি। আমার কীর্তন শেখার উদ্দেশ্য এইটাই, বাবা আমার চাইনি কীর্তন শেখানোর জন্য, একটা ছেলে তোমাকে প্রফেসর হতে হবে, শিক্ষক হতে হবে, কিন্তু গোবিন্দের কৃপা, হরির কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, খুব ছোট থেকে আমার নেশা ছিল, যেখানে কীর্তন হলো আসরের সামনে চুপচাপ বসে থাকতাম, এ আমার প্রত্যেকটি কীর্তনের আসরে নিয়ম, খুব বাচ্চা থেকে সবাই কীর্তন শুনতো, আমি সবাই পালিয়ে যেত, কিন্তু আমি চুপচাপ শুনতাম, ভালো ভালো কথাগুলো শুনতাম, উদ্দেশ্য আমার এইটাই ছিল। আমার বাবার একজন বন্ধু ছিলেন, তিনি বাবাকে বলে গেলেন, প্রদীপকে অন্য লাইনে দিবি না, একবারে সোজা কীর্তন লাইনে দেখ কিছু হতে পারে। তো গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ। আসুন, ছোট্ট দুঃখী কী করলো মা, যেই না বললো ছোট্ট দুঃখীকে বললো, ওরে দুঃখী তুই আবার মন্ত্র কি নিবি, তুই তো দীক্ষা সঙ্গে নিয়েছিস, এই দেখ তোকে দীক্ষা দিয়ে দিলাম। ছোট্ট দুঃখীকে যেই না দীক্ষা দিয়েছে, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, আজ থেকে তোর নাম রাখলাম কি জানিস, তোর নাম দিয়েছে বাবা দুঃখী, আমি দিলাম কৃষ্ণ দাস। লোকে জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস, জিজ্ঞেস করলে বলবি দুঃখী কৃষ্ণ দাস। ওরে চলে যা তুই বৃন্দাবনে, এই দেখ তোকে একটা কাগজে চিঠি লিখে দিলাম। হৃদয় চৈতন্য ঠাকুর চিঠি লিখলেন বৃন্দাবনের জীব গোস্বামীর কাছে, বলো জীব গোস্বামী তুমি আমার এই শিষ্যটিকে রাধারানীর কৃপা পাইয়ে দিও বৃন্দাবনে গিয়ে। ছোট্ট দুঃখী যাচ্ছে কোথায়, না বৃন্দাবনে, সবাই হাত তুলে চলুন একসঙ্গে, খুব তালি দিয়ে যাবেন। তবে আপনাদের হাত তুলতে বলবো, ঠান্ডা খুব একটা পড়ে নাই, খুব যে পড়েছে তা নয়, আপনার হাত তুলে একটু সবাই মিলে তালি দিয়ে সবাই বৃন্দাবনে চলুন একসঙ্গে তালি দিয়ে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। আমরা শুরুয়াত যখন হয় তখনই বুঝে নিই কোন জায়গার ভক্ত কেমন, তাদেরকে কী দেওয়া দরকার। আপনাদের এখানের মাটিটাতেই বুঝে নিয়েছি, কানপুরের ছেলেগুলোকে দেখে বুঝে নিয়েছি কমিটির, যে এগুলো একবারে খুব ভদ্র, এত ভদ্র, এত শান্ত, তখন বুঝে নিলাম প্রতিটি ভক্ত সত্যি শান্ত। আপনারা এত সুন্দর তালি দিচ্ছেন, ধন্যবাদ জানাই আপনাদের সবাই মিলে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে
কহু সম্পদে কহু নিঃশ্বাসে কহু বিশ্বাসে কহু বিপদে কহু সংকটে কহু নিঃশ্বাসে কহু বিশ্বাসে কহু বিপদে কহু সম্পদে তালি কহু নিঃশ্বাসে কহু বিশ্বাসে কহু বিপদে কহু সংকটে একবার গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে কথা বলিতে পথ চলিতে আনি বলিতে গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে একবার গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আনি বলিতে পথ চলিতে আনি বলিতে পথ চলিতে আনি বলিতে একবার গাহো গাহো কৃষ্ণ নাম ধ্বনি হরি নাম মধুর নাম পথ চলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে রাধারানী কি তবে আপনাদের এখানে একটা ভালো খবর শুনলাম যেটা শুনে আমি খুশি অন্য জায়গায় সেটা পাই না এটা কিন্তু এখানে নাই খুব খুশি না 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 কি খবর বলুন তো এখানকার সব বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন এখানে কোনো মাতাল পাবেন না মানে হাসি দেখেই বুঝলাম যে পার্টি আছে এগুলো টেস্ট করার জন্য করি আমরা আর কি কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত দেখলাম না যে খুব আনন্দ করে বললো দাদা একটাও নাই কমিটির ছেলে বলে সব পেছনে দাঁড়িয়ে আছে লাঠির চোটে দাঁড় করিয়ে এসছি কী করবো ঢুকলেই পাবে ভয়ে আসে না আর কি আবার অনেক জায়গায় বলে আমরা দু বোতল দিয়ে আসি ডাক বাবা ঠান্ডায় থাক ওদিকে আসিস না মানে জগাই মাথায় সব দিকে আছে তবে কিছু মনে করবেন না মাতালদেরকে আমি কিছু কিছু জায়গাতে একটু সম্মান জানাই প্রশ্ন করবেন কিসের সম্মান কিছু মনে করবেন না আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট চলে কিন্তু মদের দাম বাড়লে মাতালের কোনো ধর্মঘট নাই বিচার বিচার করবেন মানে কীর্তনে যে কী মজা আছে সব রকম নিয়ে করতে হয় এই জন্য শুধু অনেকে বলে প্রদীপবাবু চুপচাপ এলো চুপচাপ ঢুকলো কারোর সঙ্গে কথা বললো না কিন্তু আমি চুপচাপ থাকি কিন্তু দেখি আপনার চলা আপনার বলা কেমন ওইগুলোই তো আমাদের কাজ এখন লক্ষ্য করুন আর মাতাল দিকে সম্মান কী কী বলুন তো এই দিকে তাকাবেন দেখবেন দুধ বিক্রি হবে রাস্তাতে কেউ নেবে না ঝোঁপে এক পাশে আড়ালে পুকুর ঘাটে বিক্রি টিম টিম করে আলো জ্বলছে পার্টি ডাকতে হয় না চলে যায় চলে আসে আবার দেখবেন কিছু মনে করবেন না এইদিকে তাকাবেন এইদিকে তাকাবেন আবার দেখবেন মাতা ভূমিকম্প হলে পৃথিবীতে সব প্রাণী জানতে পারে একটা প্রাণী জানতে আহা পৃথিবীতে ভূমিকম্প হলে সবচাইতে কোন প্রাণী প্রথম জানতে পারে বিজ্ঞান বলছে শুনুন কোন প্রাণী জানতে পারে প্রথম জানতে পারে কুকুর কিন্তু একজন পৃথিবীতে জানতে পারে না ভূমিকম্প হলো তিনি মাতাল ভূমিকম্প হলেও বুঝতে পারে না উলট পাওয়ার হয়ে গেলে ছুড়ে গেল আবার দেখবেন আমরা সাপকে কত ভয় পাই আর ওরা কী করে বলুন তো দেখবেন ঝোঁপে মানুষ যেতে পাচ্ছে না গর্ততে মুখ দিয়ে এরকম করছে কিন্তু দেখবেন সাপ তার বাচ্চাদেরকে নিয়ে গর্তের ভেতরে বসে আছে মদের গন্ধতে মনে মনে ভাবছে সকাল হোক একবার বেরোলি আর কি আসে এখানে এ বেটা জ্বালার জন্য আর কি তাহলে সাপ পর্যন্ত ভয় খায় এই জন্য নমস্কার জানাই আরেকটা কী বলুন তো করোনা চলাকালীন দেখবেন কেউ ঘর থেকে বেরোতে পারছে না মদের দোকানে লাইন দেখলে মাথা খারাপ বলে হোক হোক কোনো অসুবিধা নেই কিন্তু খাবো তারপরে যাবো আর হয়ও নাই ওদেরকে
আশ্চর্যের ব্যাপার আর কি। এবার আপনাদের একটা কথা বলে যাই, যে মাতাল যারা মদ টদ খায় এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, মদ খেলে তিনটে লাভ হয়। অনেকে বলছে এই জন্যই তো দাদা খাই, আপনি বলছেন আগে বলি তারপর খাবেন। মদ খেলে তিনটে লাভ কি? বুড়ো হওয়ার চান্স হয় না, যারা খান তারা ভালো করে ভেবে নিন, মদ আপনি খান না, মদ আপনাকে খাচ্ছে। বুড়ো হওয়ার লিভার সিরোসিস বলে একটা রোগ আছে, ওটা প্রথম আপনার হবে, একবার 100% তৈরি থাকুন যদি কেউ খান, সাবধান হন, কারণ আপনি খেলে আপনার বাচ্চাও তো খাবে, রক্ত তো অন্য কারো নয়, আমরা কাছে তো আমরাই হবে, আম হবে না। আপনি যখন খাবেন আপনার বাচ্চার মুখটার দিকে তাকাবেন, এ খাবে একদিন, যতই থাপ্পড় মারি শুনবেন আমাকে ঘাড়ে আঙুল দিয়ে বলবে তুমি খেয়েছো আমি খেলাম, কিচ্ছু বলার নেই, আপনি তৈরি থাকবেন, সাবধান করে দিচ্ছে আপনাদেরকে। তো চোর ঢোকে না যারা মদ টদ খায় তাদের বাড়িতে। আর দু নম্বর হচ্ছে কি, কুকুরে কোনোদিন কামড়ায় না। প্রশ্ন করবেন চোর ঢোকে না কেন, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যেবেলায়, কাশে সকাল পার্টি আমাদের আছে আর কি, সকাল পর্যন্ত শেষ হয় না। এখন লক্ষ্য করুন মাতাল চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নেই, ঢোকে না। আর দু নম্বর কি, কুকুরে কামড়ায় না কেন, দুটো কারণে কামড়ায় না, দুর্বল হয়ে যায় লাঠি নিয়ে রাস্তায় যখন চলে, লাঠি দেখলে কুকুর পালিয়ে যায়। আর যারা পাঁড় মাতাল হয় তাদের জায়গা ঠিক নাই, নর্দমাতে শুয়ে থাকে, কুকুরও শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে কামড়ানোর দরকার। এবার যে মদ খাই দেখবেন সবাই নাম করবে, কাল সকালে সে বলবে বেটা আমার দুর নাম করে দিবে, আনবি না আমি টাকা দেবো না, দেখবে এই দিয়ে তাকাবে। তিন নম্বরটা কি বলুন তো, হ্যাঁ বুড়ো হবে না কেন, বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি। হ্যাঁ আমি সাবধান করে দিলাম, শুধুমাত্র অপরাধ নেবেন না। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী বৃন্দাবনের পথে যাচ্ছে, আবার যাচ্ছে জীব গোস্বামী পাদের কাছে, গাইতে গাইতে যাচ্ছে সবাই মিলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না। এই নাম জপ বলো আপনার দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ বলো আপনার দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাবারে, এই নাম জপ বলো আপনার দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম রধনি, আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধম এ নাম হরে নাম মধু মাখা ধ্বনি সবাই ভক্তি বলে কৃষ্ণ
আজকের গানটা কিন্তু কমিটির ভাইরা করাচ্ছে রাস উপলক্ষে একটু জানতে হবে আমাদের রাস পূর্ণিমা সম্পর্কে একটু জানতে হবে আগামী অগ্রহায়ণ মাসের 10 তারিখে জোরে বলুন রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা উপলক্ষে গান আগে হচ্ছে 10 তারিখে গান তো আর তো বেশি দিনই পরশু তারিখে কালকে আমার বললাম হুগলিতে আছে পরশু তারিখ থেকে আমি দক্ষিণ দিনাজপুর চলে যাব ওখান থেকে আবার ফের মালদা মালদা থেকে আবার ফের উত্তর চব্বিশ পরগনা পরপর পরপর রাস উপলক্ষে প্রতিটি জায়গায় গান তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন এই দেখুন ছোট্ট দুঃখী আবার চিৎকার করে বলল বৃন্দাবনে জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি হৃদয় চৈতন্যের কাছে গেল এখন বয়স হয়ে গেল এখন দুঃখী গেল কোথায় বলুন তো কুড়ি বছর বয়স দুঃখী কোথায় গেছে একবারে সোজা গেছে জীব গোস্বামীর কাছে জীব গোস্বামী জিজ্ঞেস করলো কি নাম তো আমার নাম দুঃখী কৃষ্ণদাস চুকর আরেকবার বল দুঃখী কৃষ্ণদাস বাবা যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয় যে মায়ার দাস হয় সে দুঃখী হয় তা তুই দুঃখী কৃষ্ণদাস বলছিস কেন না গুরুদেব আমার বাবা নাম দিয়েছে দুঃখী আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস তোর গুরুর নাম কি রে আমার গুরুর নাম হচ্ছে হৃদয় চৈতন্য বাহ 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 তুই তো ভালো গুরু শিষ্য রে হৃদয় চৈতন্য সে তো আমার খুব প্রিয় মানুষ নিতাই গৌরকে হৃদয়ে নাচিয়েছিল তুই তার শিষ্য আরে কে আছিস একটু জল দে একটু সেবা দে সেবা পাওয়ার বলল এই দেখ সেবা পেলি তোর গুরুদেব চিঠিতে লিখেছে আমার শিষ্যকে রাধা গোবিন্দের চরণ পাওয়ার ব্যবস্থা করে দাও ওরে দুঃখী রে এই দেখি তোকে একটা সোনার ঝাঁটা দিলাম এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি নিধুবনে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি প্রতিদিন রাধা গোবিন্দ নিধুবনে কুঞ্জবনে রাসলীলা করে 4,500 বছর ধরে রাস হচ্ছে এই সোনার ঝাঁটাটা নিয়ে তুই ঝাঁটা দিবি ঝাঁট দিতে দিতে কোনোদিন রাধারানীর কৃপা হলে তুই রাধারানীর চরণ পাবি রাধারানীর চর চরণ পাবি ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাকে হাতে নিয়ে বলল সোনার ঝাঁটা রে সোনার ঝাঁটা রে তুই আমায় আশীর্বাদ কর তুই যেমন রাধা রানীর চরণ ধুলা মাগিতে পেরেছিস মাগিতে পেরেছি আমিও যেন সেই রকম রাধা রানী রাধা রানীর চরণ পেতে পারি চরণ পেতে পারি মাইরা দুঃখীকে বললো এক কাজ কর এখানে গোপী ভাব নিয়ে প্রথমে আপনাদের বলেছিলাম গোপী ভাব কিরকম বলুন তো আপনার বৃন্দাবনে যাবেন তারা গোপী ভাব নিয়ে ভজনা করে আগে কিন্তু নিয়ম ছিল এখন নিয়ম পাল্টে যাচ্ছে আগে নিয়ম ছিল বৃন্দাবনের মেয়েরা মাথার কাপড়টাই দিয়ে থাকেন মাথার কাপড়টা এরকম করে নিত এরকম করে শুধু সামনেটা দেখতো সাইডে কে আছে দেখতে পেত না এরকম মাথার কাপড় নিত এখন তো মাথার কাপড় স্টাইল চেঞ্জ হয়ে গেছে আপনাদের সব মাথার কাপড় নিয়েছেন তার জন্য খুশি দাদারা বলছে না ঠান্ডা পড়েছে তার জন্যে কাল সকাল থেকে দেখবেন কী হয় তো লক্ষ্য করুন মায়েরা মাথার কাপড়টার নাম কী বলুন তো সভ্যতা এটা আমার মায়ের মা বেঁচেছিল 95 মাথার কাপড় এখানে আমার মা বেঁচেছিল 78 বছর আমার মায়ের মাথার কাপড় এখানে ছিল আমার কাকিমা বেঁচে আছেন 65 সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই হাইওয়ে রোড হয়ে গেছে আবার দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা কি নিত পর্দা নিত এখন আর নাই না কেন যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল তোমার পর্দা চলে গেছে মানে যত দিন যাচ্ছে তত চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের সংস্কৃতিগুলোকে আমাদের আসল জিনিসগুলোকে হারাতে বসেছি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে কিন্তু আবার সে আগে আসতে হবে এত অনাচার শুরু হয়েছে অন্য ধর্মের মধ্যে যেটা নাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে আপনারা সাবধান হন যেন আমাদের ধর্মটাকে ঠিক জায়গায় রাখতে পারি ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে পুণ্য মন্দিরে সবাই উলুধুনি দেবেন জয় রাধা শ্যামে জয় সবাই করজোরে বসুন মাথায় কাপড় নিয়ে সবাই ভক্তি করে দাদা ভাইরা মাথায় রুমাল তোয়ালে মাফলার থাকলে আপনারা পড়ুন চুপচাপ বসুন করজোরে দেখুন জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার আজ জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারি জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারে জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারি
جايا رادا شام جايا جايا جيري داري جايا رادا شام جايا جايا جيري داري প্রত্যেক দিন রাধা রানী কুঞ্জ মন্দিরে নৃত্য করে আজকে বাড়ি গিয়ে চিৎকার করে বলছে ললিতা ওরে ললিতা ললিতা সর্বনাশ হয়ে গেল আমার ললিতা কি হয়েছে কি হয়েছে প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি কোনদিন আমার নূপুর খোলে না আজ আমার নূপুর খুলেছি ললিতা তুই এনে দে ললিতা বলল সমস্যা করবি তুই সমাধান করব আমি তা কি করে সম্ভব সঙ্গে সঙ্গে বলল আমি কি করে যাব বলে কেন ব্রজবাসিনীর রূপ করে ধারণ করে যা তো কি কেউ চিনতে পারবে না ললিতা বলে কেউ জানতে পারবে না মাথায় কাপড় দিয়ে চলে যা কেউ চিনতে পারবে না ব্রজগোপীরা যেমন মাথায় কাপড় দিয়ে যায় চারিদিক দেখতে পাই না সোজা দেখতে পাই সঙ্গে সঙ্গে ললিতা বলল রাই তালে যাবো বলে হ্যাঁ তোকে প্রণাম করে যাই বলে হ্যাঁ যা রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে অজে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে চলে যা রাধা কৃষ্ণ নামে ল ললিতা চলে রে যা চলে যা আরে রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে ওই জগে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে ওই জগে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে বাবাজি চমকে উঠল কৃষ্ণদাস কে তুমি শুনবেন বৃন্দাবনের ভাষা শুনবেন সবাই উত্তরপ্রদেশের ভাষা শুনবেন বাবাজি কে তুমি আপকো এক নূপুর মিলা হে তুমি কি একটা নূপুর পেয়েছো বাবাজি বলল নূপুর তো মিলা হে ললিতারাল থেকে বলছে ও নূপুর মেরা হে মুঝে দে দিজিয়ে ও নূপুর এ যে যে ও নূপুর আমার আমাকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে বলছে এই নূপুর তোমার বলে হ্যাঁ এই নূপুর আমার কৃষ্ণদাস খুব চালাক কি করেছে দেখুন ললিতা চরণের দিকে চেয়েছে দেখে দুটো পায়ে দুটো নূপুর রয়েছে বলছে এ নূপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে ললিতা ধরা পড়ে গেল গোনাতে গল বলছে বাবাজি ও নূপুর মেরা নাহি হ্যাঁ মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে ঘাগড়া দিয়ে ঢাকা দিচ্ছে কৃষ্ণদাস বলছে ছুপারলো ছুপারলো যেতনা ভি ছুপারলো পাকড় গাই হ্যাঁ তুম যতই লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো সঙ্গে সঙ্গে বলছে বাবাজি আমার বান্ধবীর বটে তোমার বান্ধবীকে পাঠিয়ে দাও জান্নপুর আমি তাকে দেবো ললিতা ছুটে গেল রাধে কি আমি ওরাতে গলত করেছি বলে কীরকম আমি দুটো নূপুর পায়ে পড়ে গেছি বাবাজি খুব চালাক
আমি জানতে পারি না আমার পায়ের দিকে তাকিয়েছে ধরা পড়ে গেলাম মিছে করে বললাম মিথ্যা করে বললাম আমার সেহেলির বটে মানে আসল কথাটা বলে দিয়েছি তুই চল রাধা বলছে আমি যাব না বলছে না গেলে তুই পাবি না বলছে তাহলে যেতে হবে বলে হ্যাঁ যেতে হবে আমি যাব কি করে বলে আমি যেমন গিয়েছিলাম তুইও চল ললিতার সঙ্গে তখন রাধা রানী 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 চল কুঞ্জ মাঝে আহা কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে সবাই শুনবেন সবাই শুনবেন বাবাজি কৃষ্ণদাস চমকে উঠল এ জগতে অনেক নারী কণ্ঠস্বর শুনেছি অনেক নারী কণ্ঠ শুনেছি হৃদয় ভরে যায় মন ভরে না মন ভরে তো প্রাণ ভরে না প্রাণ ভরে এ কেমন নারী কণ্ঠস্বর যে আমাকে বিভোর করে দিল কে তুমি রাধারানী বলে উঠল বাবাজি নূপুর মিলা হে কৃষ্ণদাস বলল নূপুর তো মিলা শুনবেন সবাই জায়গাটাতে মজা আছে কৃষ্ণদাস বলছে নূপুর তো মিলা হে ও নূপুর মেরা হে মুঝে দে দিজিয়ে রাধারানী বলে কৃষ্ণদাস বলল তোমাকে দিতাম কিন্তু দেব না কেন তুমি যার সঙ্গে এসেছো সে একটু আগে মিথ্যা কথা বলেছি তোমাকে বিশ্বাস নাই চোরের সঙ্গে সঙ্গ করেছো তুমিও মিথ্যা কথা বলছো রাধারানী বলছে শোনো কৃষ্ণদাস এ নূপুর আমার না এ নূপুর তোমার নয় কৃষ্ণদাস বলছে রাধারানী বলছে রাধারানী চিনতে পারে নাই কিন্তু ভাবছে একটা মেয়ে বটে সাধারণ মেয়ে রাধারানী বলে কৃষ্ণদাস এ নূপুর আমার বলে প্রমাণ কি তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর মিলাইয়ে দেখো মিলাইয়ে দেখো যদি মিলে যায় যদি মিলে তবে নূপুর আমায় দেবে তবে নূপুর আমায় দেবে বাবাজি মনে মনে ভাবলো এটা একটা কথা বটে আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর মিলাইয়ে দেখিও রাধারানী কৃপাময়ী কৃপা করে কৃষ্ণদাসকে নিজের চরণে এনে নূপুর দেখালো সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মিলিয়ে দেখে বলল বাবা ওই নূপুরে যা চিহ্ন এই নূপুরে তাই চিহ্ন ওই নূপুরে যেমন জ্যোতি এই নূপুরে তেমন জ্যোতি অত আমি বোকা নয় এ নূপুরটা এখনো প্রমাণ হয়নি তোমার রাধারানী বলছে কী করে প্রমাণ হয় নাই আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম যার চরণের নূপুর তার চরণতল তার ঝাঁট আমি দিই নাই তোমার চরণতল এই চরণতলে মিলাইয়ে দেখব যদি মিলে যাই তবে দেব নইলে দেব না কত চালা মায়েরা যেজন কৃষ্ণ হয়েছে সে বড় জোরে বলুন হ্যাঁ আর একটু জোরে যেজন কৃষ্ণ হয়েছে সে বড় আমি একটা প্রমাণ দিয়ে দিই একজন বুড়ি মা গোবিন্দকে ডাকছে বৃন্দাবনে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও ভগবান বলল বুড়ি ডাকলি বছর কুড়ি বল তুই কী চাস বুড়ি বলছে ঠাকুর আমার তিনটে জিনিস নাই দিয়ে দাও বলে তিনটে জিনিস কী কী নাই চোখে দেখতে পায় না ছেলের বিয়ে হয় নাই আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও বলছে বুড়ি ডাকলি বছর কুড়ি সে তুই এত চাইলি তোকে তিনটে দেবো না একটা দেবো বুড়ি বলছে একটা দেবে তিনটে দেবে না তোমাকে ডাকতেও ছাড়বো না ভগবান চলে যায় বুড়ি ডেকে যায় কিছুক্ষণ পরে সে ভগবান বলছে হে এই বুড়ি তোকে একটা অপশান দেবো কি তুই যা চাইবি একটাই চা তিনটে দেবো না তো বুড়ি বলছে না আমি তিনটে ছাড়া নেবোই না চোখও নেবো ছেলের বিয়েও নেবো সোনা দানা টাকা পয়সাও নেবো ভগবান বলছে না তোকে দেবো না আস্তে একটা দেবো একটা দেবো ও বলছে না আমি তিনটে নেবো বললাম তো অপশান দিলাম একটা নে বুড়ি তখন মনে মনে হচ্ছে হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে আমি যাই পাতাই পাতাই আমি এমন একটা বর চাইবো তিনটেই নিয়ে নেবো বলে কী চাই বিচার সঙ্গে সঙ্গে বুড়ি বলছে পাঁচ মিনিট বসো আমি মাথা চুলকে দেখি আমার টাকাও হয় সোনাও হয় আমার ছেলের বিয়েও হয় আবার আমার চোখ হয় হ্যাঁ ঠাকুর পেয়ে গেছি আমাকে একটা বড়ি দাও বলে কী তুমি যদি ডালে ডালে যাও আমি পাতায় পাতায় যাই কী আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই কেমন দিয়েছে বুঝতে পারছেন তো এরকম পাকা ভক্ত না হলে কৃষ্ণ পায় গোবিন্দ মনে মনে হচ্ছে হাই হাই করলি তুই কি আর তুই তিন মানে সোনার খাটে বসে নাতি নাতনি সোনার খাট মানে কত টাকার মালিক নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো সুদ সমেত পেয়েও গেল আবার চোখও পেয়ে গেল যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর বুড়ি মাস আহা লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে বলছে রাধারানী বলছে নূপুর আমার এবার দিয়ে দাও
আমার চরণতলটাই চরণতলটা মিলাইয়ে দেখো মিলাইয়ে দেখো যদি মিলে যায় তবে দিয়ে দিবে যদি মিলে নাই তবে দিয়ে দে না মিলিলে আমি চলে যাব না মিলিলে রাধানি চলন্তলটা দেখালো ওই চরণে যা চিহ্ন ওই তরণে চাই চিহ্ন কৃষ্ণদাস মনে মনে ভাবল আমি বুঝতে পেরেছি শ্রীমতী রাধারানী এসেছে ছাড়ব না ললিতা বলছে কৃষ্ণদাসকে চরণ দেখালি কৃষ্ণদাস বলছে ওগো রাধে কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখা দেখো তোমার স্বরূপে দেখো দেখাও তোমার স্বরূপে দেখাও দেখাও তোমার স্বরূপে দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ কৃপা করে এসেছো যদি ললিতা আমি স্বরূপ দেখাতে পারবো না আমার রূপ আমি দেখাতে পারবো না সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাধে তুই তাড়াতাড়ি কর রূপটা দেখি দে নুপুরটা পাবি না বলছে না আমি দেখাবো না এই রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে নাই বলছে না তোকে দেখাতে হবে সঙ্গে সঙ্গে ললিতাকে ধমক দিয়ে বলছে রাধারানী চুপ কর সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস একবার চরণতল দেখাতে বলি তাই দেখালাম নুপুর দেখাতে বলি তাই দেখালাম এখন রূপটা দেখাতে বলছিস আমি কী করে রূপ দেখাই আমার গোবিন্দকে দেখেছি আমি কাউকে দেখাতে পারবো না ললিতা বলছে রাধে তুই যতই চালাতে কী কর আমার কাছে ধরা পড়ে গেছিস এতদিন বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস কোনোদিন তো নুপুর খোলে না আজকে তো নুপুর খুললো কেন কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে দাসকে কৃপা করিবে বলে কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে তাই তো তোর নুপুর খোলে দাসকে কৃপা করিবে বলে ও গো তাই তো তোর নুপুর খোলে প্রেমময়ী রাধারানী দাসকে কৃপা করিবে বলে প্রেমময়ী রাধারানী কৃষ্ণদাসকে কৃপা করিবে কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে আমি সবার কাছে নিবেদন রাখবো এই পদাবলীগুলো গাইবো রাধারানী রূপের পদাবলী সবার কাছে নিবেদন রাখবো যারা ওখানে গল্প করছেন বসে আছেন সবার কাছে নিবেদন রইল এই সময়টা কিন্তু সবাইকে এই সময়টা আজকে রাসের উপলক্ষে গান তো রাধার রূপের কথা একটু শুনবেন সবাই আজকে কৃষ্ণদাস কৃপা করে গাইছে কৃষ্ণদাসকে রাধানী বললো এক কাজ কর তুই নুপুরটা দে আমাকে আমি তোর কপালে নুপুর তিলক করে দিই রাধারানী নুপুর রাধারানী কৃষ্ণে আহা কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করালো রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে কৃষ্ণদাসকে বললো তুই এবার আমাকে প্রণাম কর যেই না প্রণাম করেছে অমনি রাধারানী কী করলো জানেন নিজের দিব্যাঙ্গ প্রকাশ করল সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলে উঠল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং দেবী তং নমামি হরি সবাই দর্শন করুন করজোরে বসুন সবাই ভক্তি করে বসুন বাচ্চা থেকে বয়স্ক সবাই রাধারানী দাঁড়িয়ে আছে চরণতলটা দেখছে কৃষ্ণদাস ওগো রাধে তোমার চরণতলটা মনে হচ্ছে একটা আয়নার মতো এই আয়নার মধ্যে আমার মুখ দেখতে পাই ওগো রাধে তোমার চরণতলটার বর্ণনা করব রায় আমার কনক মুকুর কাতি গো কনক মুকুর কাতি উলুধ্বনি কনক মুকুর কাতি গো কনক মুকুর কাতি গো কনক মুকুর কাতি আমার কনক মুকুর কাতি গো কনক মুকুর শ্যাম বিনোদে সুন্দর তনু তাহাতে কতে কো ভাতি সফল হল দেখে নয়ন যুগল সফল হল প্রেমময়ী রাধারানী নয়ন
ওগো রাই তোমার চরণটাচে কনক মুকুর কাতি কনক মানে কি সোনা মুকুর মানে আয়না যেন মনে হচ্ছে তোমার চরণটা একটা সোনার আয়না সেই আয়নার মধ্যে আমি তো আমাকে দেখতে পাচ্ছি তোমার মধ্যে আমি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে রাধানী বলছে আচ্ছা কৃষ্ণদাস আমি যে নীল কাপড় পরেছি আর আমার নীল কাপড় সোনার মালা সোনার বালা এগুলো দেখে তোর কি মনে হয় বলছে ওগো রাধে শোনো শোনো মায়েরা আপনার যা কাপড় পরেন পরেন রাধারানী নীল কাপড় পরে কেন গোবিন্দ কিন্তু পীত রঙের কাপড় পরে রাধারানী কী রঙের কাপড় পরে নীল রঙে কেন কৃষ্ণ নীল তাই নীলকে মনে রাখাবার জন্যে সবসময় নীল পরত মাথার খোঁপার মধ্যে সাদা ফুল নয় লাল ফুল নয় সবসময় নীল ফুল লাগতো কেন নীলকে মনে রাখবার জন্যে রাধারানী কী করতো জানেন কলসি নিয়ে যমুনাতে জল আনতে যেত জল আনতে এসে কী করতো কণ্টকাগারী কমল সম পদতল মঞ্জিরা চির ঝাঁপি কাগারি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতই অঙ্গুলি চাপি যারা বিয়ে পড়ছে বাংলা নিয়ে এখানে যদি কেউ থাকেন এগুলো ভালো করে শুনবেন আমার সাবজেক্ট ছিল ইংরেজি কিন্তু আমি বাংলা ক্লাসে যেতাম যখন আমি কলেজে পড়তাম হেতমপুর কলেজে আমি পড়াশোনা করতাম বীরভূমে তো তখন আমি বাংলা কলেজে যেতাম আমাদের একজন প্রফেসর ছিলেন খুব সুন্দর বাংলা বলতে পারতেন তার কাছ থেকে বাংলা বলা শিখলাম কীভাবে বাংলাটাকে গুছিয়ে বলতে হয় খুব সুন্দর গুছিয়ে বলতেন ওনার কথাগুলো যত সুন্দর তার চাইতে ওনার বলার স্টাইলটা খুব সুন্দর ওটাকে আমি লক্ষ্য করতাম খুব তো তিনি এত সুন্দর বাংলা বোঝাতে পারতেন তো সেখান থেকে আমি বাংলাতে শুনেছিলাম কী সুন্দর ব্যাখ্যা করছে রাধারানী কী করছে রাজার মেয়ে তো মায়েরা সে তো কাঁকর পাথরে চলা অভ্যাস নাই যমুনা থেকে জল এনে উঠোনে জলটাকে ঢেলে দিত নিয়ে কাঁটা গেড়ে নরম পায়ে তার উপর যেত কেন যাওয়াটাকে অভ্যাস করবার জন্য কণ্টক গাড়ি কমল সমা পদতল মঞ্জির চির ঝাঁপি গাগরি ভারি ঢালি করি পিচ্ছলি চলতই অঙ্গুলি চাপি ও মায়েরা রাধারানীর কৃষ্ণ ভজনা কেমন রাধারানী এমন ঘরে বাস করতো কৃষ্ণ বলে একবারে কাঁদিতে পেত না কৃষ্ণ বলে কাঁদিতে নয়নে কালো কাজল পড়িতে পেত না নয়নে কাজল পড়িতে পেত না যমুনাতে জল আনতে মানা নীল শাড়িটা পড়তে মানা নীল শাড়িটা পড়িতে পাছে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে নয়নে নয়নে রেখেছে কালো মেঘের পানে চাইতে পায় না কালো যমুনার জল আনতে পায় না রাধারানীর কৃষ্ণ ভজন কেমন দেখুন মায়েরা রান্নাশালে যেত শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে দিত ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত উটিলা জানলা থেকে দেখছে বউ কি করছে দেখছে ঝরঝর করে কাঁদছে জটিলা দূর থেকে বলছে এক উটিলে কি দেখছিস কি দেখছি হ্যাঁ তোর বইয়ে কাণ্ড কেন আমার বউ কি করেছে কি করেছে দেখছি আমার বউ তো বসে বসে রান্না করছে হ্যাঁ রান্না করছে না ছাই কি করছে তাহলে আমার ওই রান্নাশালে বসে বসে রান্না করছে কুটিলার চাইতে জটিলা ভালো ছিল জটিলা এসে বলছে কুটিলা তুই আমার বউকে দেখতে পারিস না আরে জল ঢোস সাপ বারবার তাকে খোঁচা খোঁচি দিলে সেও এক সময় ফোনা তোলে আমার বৌমাকে ছোট থেকে এনেছি কাপড় পরতে যাত না নিজের হাতে কাপড় পরে দিয়েছি বৌমা তুমি কাঁদছো কেন রাধারানী দেখলো যে মায়ের ঝিয়ে ঝগড়া হবে তাই বললো মা গো যে কাষ্ঠগুলো ছিল সেগুলো জলে ভিজে গেছে উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে ধোঁয়ার চলে আমি কাঁদছি সঙ্গে সঙ্গে জটিলা বলছে কুটিলা আমার বউকে তুই শুকনো কাঠে নিতে পারিস না সঙ্গে সঙ্গে কুটিলা বলছে শুকনো কাঠ তো আমি এনে দিই রাধানী বলছে মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয় কিন্তু এই হতভাগিনীর কর্মদেশে কৃষ্ণ প্রেমের রসের ধারা বইয়ে কৃষ্ণ প্রাণী গোবিন্দ বলে কাঁদি গোবিন্দ বলে কাঁদি তবে ওগো ননদিনী শুকনো কাঠি হলে আপনি জ্বলে কিন্তু শুকে না পেলে আপনি জ্বলে হরি হরি বল ওগো শুকে না আপনি জ্বলে শুকে না হলে আপনি জ্বলে শুকে না হলে আপনি জ্বলে কৃষ্ণ সুখে শুকে না পেলে শুকে না হলে আপনি জ্বলে কৃষ্ণ সুখে শুকে না পেলে কৃষ্ণ আপনি জনে
বলছে আমার নীল কাপড়টা দেখে একটা পদ রচনা কর, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। বাঁদিকে বসে আছে অনেকে কীর্তন বোঝেন যারা কত সুন্দর, তাদের জন্য দেখুন কত সুন্দর পদটা রচনা করছে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি। ও রাধে তোমার নীল শাড়িটা মেঘের মতো, আর তোমার হাতের বালা গলার মালা সোনার মালা যেমন বজ্রের মতো, দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুরি জড়াই আছে তোমার মেঘ বিজুরি জড়াই দেখে যেন এই মনে হয় মেঘ বিজুরি জড়াই আছে দেখে যেন এই মনে হয় আমার নয়া আর কি দেখছিস কৃষ্ণ দাস, আর কি দেখছিস তোমার সীতা ও সিন্ধুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা ওরই সীতা ও সিন্ধুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখতে পেয়েছেন? মেঘ হলে তো কিছু দেখা যাবে না, তোমার মধ্যে চাঁদও দেখছি সূর্য দেখছি আবার মেঘও দেখছি, চাঁদ কোনটা? চন্দনের বিন্দু, আর সূর্য কোনটা? সিঁদুর, আর তোমার ওই নয়নের যে কালো কাজলটা ওটা দেখে মনে হচ্ছে মেঘ তোমার। আহা, তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা অরুণের কোলে নব জলধর তাহাতে কতে কো দেখা অরুণের কোলে নব জলধর তাহাতে কতে কো দেখা। কৃষ্ণদাস তুই এত সুন্দর আমাকে দেখে আমার রূপের কথা গাইছিস, এবার এক কাজ করতো আমি শ্যামের কাছে কৃষ্ণের কাছে যাব, আমার যাওয়া দেখে তুই একটা পদ রচনা কর, রাধারানী যাচ্ছে আর কৃষ্ণদাস দিচ্ছে। রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই আমরে রসে বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যা আধয়ুরুনি ঈশত হাসুনি সাধে কি আমার গোবিন্দ ভোলে ও গো সাধে কি আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে ও গো সাধে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে ওই বাঁকা নয়নে চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে এই দেখ আমি শ্যামের কোলে বসলাম, কৃষ্ণ কোলে রাধারানী বসে আছে, এবার তুই রচনা কর। মায়েরা কৃষ্ণকে কৃষ্ণ দাসকে রাধারানী বলে আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ, কেন শ্যামকে আনন্দ দিলি আমাকে আনন্দ দিলি। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কল্প তরুর মূলে আমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কল্প তরুর তোলে ভোজে রসে রয়া বেশে বৈশে বিনোদিনী আমার রসে রয়া বেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের কোলে আমার রসে রয়া বেশে বৈশে বিনোদিনী
বিনোদিনী শ্যামনা গড়ে গড়ে গো শ্যামনা গড়ে গড়ে। আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ, কিন্তু কিছু মনে করবেন না, একটু আমাদের ধর্মজগতকে ওপর উঠে গেলে তার পেছনে লেগে যায়। হৃদয় চৈতন্য একটা তিলক করেছিল, কিন্তু রাধান একটা তিলক করে দিয়েছিল, এই প্রচারটা চারিদিকে হয়ে গেল। হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন বললো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডোবালো কেন? তোমার তিলকটা মুছে সে লোককে বলে বেড়াচ্ছে রাধারানী তিলক দিয়েছে, কেমন মিথ্যা কথা বলছে দেখো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, আমার শিষ্যের কথা বলছে, আচ্ছা দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য চললো কোথায়, বৃন্দাবনে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, ও গো কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস বলি ছুটি যাই, নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আপনি ছুটে এলেন কেন? কার তিলক নিয়েছিস? রাধারানী। কি তিলক? নূপুর তিলক। আমার তিলক কই? ওটা মোছা গেছে। তিলক মোছ? না আমি মুছবো না, আমি মুছবো না, এই তিলক আমাকে রাধারানী পরে দিয়েছে। তিলক মোছ? না আমি মুছবো না। তিলক মোছ? তুই মুছতে পারবি না, তবে দাঁড়া আমি নিজে মুছে দেবো। তিলক মুছতে যাচ্ছে কিরকম, যত তিলক মুছছে তিলক ঝলমল 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 করে, তিলক যতই মুছে ঝলমল করে, যতই মুছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমল করে, রাধারানী নূপুর তিলক যতই মুছে ঝলমল করে, রাধারানী নূপুর তিলক যতই ঝলমল ঝলমল করে, রাধারানী নূপুর তিলক যতই ঝলমল ঝলমল করে, রাধারানী নূপুর তিলক যতই মুছে ঝলমল করে। এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, তিলক মুছছে না। দাঁড়া আমি তোকে এইবার এক কাজ করবো, বেতের লাঠি দিয়ে তোকে মারবো। তিলক তুই তিলক মোছ, তিলক মোছ। বারবার যখন মারছে, ধুলোর মধ্যে ছেলেটি শুয়ে আছে মার খাচ্ছে, জীব গোস্বামী পাদ ছুটে এসে বললো, হৃদয় চৈতন্য তোমার এটা শিষ্য আমি কিচ্ছু বলবো না, আগে যদি মরে যায় তাহলে শিক্ষা কী দেবে? সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলো, যা তুই জীব গোস্বামী পাদের জন্য বেঁচে গেলি। হৃদয় চৈতন্য বাড়ি চলে গেল। মা রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য আজ থেকে তোমার হৃদয়ে থাকবো না। বলে কেন? স্বয়ং রাধারানী তিলক করেছে, তুমি সেই তিলককে মুছে দিয়েছো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য কেঁদে কেঁদে বললো, প্রভু তুমি আমার হৃদয় থেকে যেও না, আমি কালকে সকালবেলায় আমি কৃষ্ণদাসের কাছে ক্ষমা চেয়ে নেবো। ছুটে এলো, কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আমি কি আবার কোনো অন্যায় করেছি? না বাবা, তুই কোনো অন্যায় করিস নি, তুই যা করেছিস আমার, তুই শিষ্য হয়ে আমার গর্ব বাড়ি দিয়েছিস। আমি যা করতে পারিনি বাবা, বৃন্দাবনে গিয়ে তুই রাধারানীর কৃপা পেয়েছিস, আমি ধন্য। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম করলো, দুজনের মধ্যে মিলন হলো। আচ্ছা আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে উঠবেন না নাকি? কিন্তু হ্যাঁ, কিন্তু তাকে, কিন্তু বাবা সবাই তো বুঝতে পারছেন আমি কোন জায়গায় পৌঁছালাম, গাড়ি তো আমি স্ট্যান্ডে পৌঁছে দিয়েছি, একবার স্ট্যান্ডে পৌঁছে দিলাম। তো কৃষ্ণদাস যখন চরণ পেয়ে গেল, তখন এটা তো রাস উৎসব, একটু খেলা করছে, আপনারা একটু ফাঁক খেলা করবেন সবাই মিলে, মনে মনে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বাহ, সবাই একসঙ্গে বসে বসে, সবাই একসঙ্গে বাহ, বাজা তালি সাবধান বাণী দিয়ে যাই। আমার নাম্বার হচ্ছে 62-96-14-14-27, একটা নাম্বার 62-96-14-14-27, একটা নাম্বার 97-32-16-99-34। ভুল করে কোনো ক্যামেরাম্যান 34-এর জায়গায় 38 করে ফেলেছে, এই 38 নাম্বারে কেউ যদি ফোন করছে উনি বলছেন আমি প্রদীপ পালের ম্যানেজার, আপনি আমাকে অ্যাডভান্স করুন আমার অ্যাকাউন্টে, আপনি প্রদীপবাবুকে পেয়ে যাবেন। এরকম করে ছেলেটি নদীয়ার বটে আমি খবর পেয়ে গেছি, তো অ্যাকাউন্ট দিয়ে দিয়ে প্রচুর লোকের কাছে প্রচুর টাকা দিয়ে দিয়েছি। আমি কোনো বিরোধিতা করতে চাই না, কিছু বলতে চাই না, শুধু একটু কথা বলতে চাই, আপনারা এই নাম্বারে কল করবেন না, যদি কোনো নাম্বারে পেছনে 38 থাকে, 38
বারবার বলে দিলাম অন্য সব নম্বরে কল করবেন কিন্তু কোন নাম্বারে পেছনে 38 মানে 38 যদি কল থাকে 38 নাম্বার লাস্টে থাকে এই নাম্বারে আপনি কল করবেন না আমার নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি ম্যানেজার ধরবে আমার তিনি দেখবেন আমার অ্যাকাউন্ট দেবে প্রদীপ পালের দেবে প্রদীপ পালের মেয়ের দেবে হ্যাঁ কিন্তু দেখবেন কোনো মতেই অন্য কোনো অ্যাকাউন্ট দেবে না আপনি যখন আমাদের অ্যাকাউন্ট পাবেন তখন কিন্তু করবেন সেটা মাথায় রাখবেন নাম্বার 62 96 14 14 27 আরেকবার বলে দিই 62 96 14 14 27 সবসময় আমি ধরতে পারি না অনেক মেয়েরা এই নাম্বারটা নেওয়ার পর থেকে খালি বলে প্রদীপবাবুকে একটা দেন আমার সংসার ভেঙে গেল কি করে সংসার গড়ব কিছু মনে করবেন না বড় ডিস্টার্ব হয় আমরা চাপের মধ্যে থাকি আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান কৃষ্ণ নাম করুন সব কিছু উদ্ধার হয়ে যাবেন সবাই মিলে হাত তুলে একসঙ্গে বাজান হাত তুলে সবাই বা কষ্ট দিলাম আপনাদের উঠতে হবে বেশ আর একটা গেয়ে দিই এক মিনিট একটা গেয়ে দিই হাত তুলুন বসে বসে হাত তুলুন একটা গেয়ে দিই একটা গেয়ে দিই কৃষ্ণ বলি হাত তুলুন হাত তুলুন একসঙ্গে কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে চল রে ম আমি খুশি হলাম আপনাদের মাইক সেটে
চালাচ্ছে যে ছেলেটি সুন্দর চালিয়েছে ধন্যবাদ জানানো সবাই মিলে 1 2 3 4 তালি বাতাসা ছুটবেন মাইকের অসুবিধা হবে কীর্তন শেষে ভজন শেষে বাতাস ছুটবেন মাইক মেশিন আছে এখানে ছুটবেন না তার আছে আপনারা ওখানে কি দূরে ক্যামেরা আছে অসুবিধা হবে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা One, two, three, four, tali. বদন হরে কৃষ্ণ নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ না